সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বছিলায়, রয়েছে ফুল বিক্রেতা সুমায়া ও ফাতেমাদের বাসায়। দর্শক, প্রবাসীদের সহযোগিতায় এই সুমায়া এবং ফাতেমাদের পরিবারের কি উন্নতি হয়েছে, কি অবস্থান হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখানো হয়েছে। কোনো প্রবাসী রয়েছেন, তাদেরকে হলো গরু দিয়েছেন, কোনো প্রবাসী আছে তাদের স্কুলের দায়িত্ব নিয়েছেন, কেউ আছে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, কেউ আছে খাওয়ার দায়িত্ব নিয়েছেন, কেউ আছে ছাগল কিনে দিয়েছেন, গরু কিনে দিয়েছেন। আজকে কিন্তু সেই সবগুলো বিষয় আমরা কিন্তু দেখাবো। প্রথমে আমরা দর্শক আপনাদেরকে মানিল সুমায়ার সাথে কথা বলি, যে এই ফুল বিক্রেতা সুমায়া রয়েছে, আমরা সুমায়াদের সাথে কথা বলি। সুমায়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কি ফুল টুল বিক্রি করেন? না, আজকে মাদ্রাসা পড়ি। কেন ফুল বিক্রি করেন না কেন এখন? আর এখন মাদ্রাসা পড়ি না। ও, মাদ্রাসায় পড়েন, আর কি করেন? ওই যে প্যারাবুট পড়ি, সকালে মাদ্রাসা যাই, বিকালে প্যারাবুট পড়ি। সুমাই, আগে বলেন তো একটু, যে ফুল বিক্রি করতেন না, সে সময় কি বলে ফুল বিক্রি করতেন একটু বলেন তো, একটু শুনি। ভাইয়া একটা গোলাপ ফুল নিবা, ভাইয়া একটা গোলাপ ফুল নিবা, তো কি ভাইয়ারা কি গোলাপ ফুল নেয়? শুধু ভাইয়াগো কাছে বিক্রি করো, আপাগো কাছে বিক্রি করো না? তো আপা করে কি বলো, একটু বলো শুনি। মাদ্রাসায় পড়ার কথা, আর আমি কই কি যে ভাইয়া ফুল নেবেন, আমরা মাদ্রাসায় পড়ি। ও ভাইয়া, তোমার নাম কি? তোমার নাম কি? ওসমান গনি। আর তোমার নাম? ফাতেমা। আবুল খায়ের কাছে না আঙ্গরে, আবুল খায়ের মামা আঙ্গরে ছাগল কিনে দিছে, আর সাবুদ্দিন কাকা আঙ্গরে কালা গরু কিনে দিছে, লন্ডনের নানি আঙ্গরে একটা লাল গরু কিনে দিছে, কি লাগা দুধ খাওয়ার লাগা, দুধ খাওয়ার লাগা লাল গরু কিনে দিছে। আচ্ছা দর্শক, আমরা একটু গরুগুলো দেখাই, যে যে গরুগুলোর কথা বলা হয়েছিল, এই যে দুটি গরু কিনে দিয়েছিল, কালো গরুটা কিনে দিয়েছে কে ফাতেমা? শাহাবুদ্দিন কাকা। আর এই লাল গরুটা? লন্ডনের নানি। লন্ডনের নানি, লন্ডনের নানি কিনে দিয়েছে। আচ্ছা, আর এখানে দেখতেছি যে, এই যে দেখো, এখানে একটা ছাগল রয়েছে, তারপরে এই আরেকটা ছাগল রয়েছে, তারপর ওই আরেকটা ছাগল রয়েছে, আর এত বড় একটা বাড়িতে থাকতে পারছো তো, তোমাদের তোমাদের কেমন লাগতেছে এটা বলো? ভালোই। আবুল খায়ের মামা আঙ্গুর কিনে দিছে। তো আগে তো ফুল বিক্রি করতা তোমরা, তাই না? ফুল বিক্রি করতে ভালো লাগে না পড়াশোনা করতে ভালো লাগে? পড়াশোনা করতে ভালো লাগে। পড়াশোনা করতে ভালো লাগে? তো এখন কেমন লাগছে তোমাদের? ভালো লাগতেছে। তোমাদের ভালো লাগতেছে? তো আমরা তো, আমি তো প্রথম তোমাদের প্রথম মানিলো ইউটিউবে তোমাদের একটা প্রোগ্রাম করেছিলাম, সেই পর থেকে তো অনেক মানুষ তোমাদেরকে সহযোগিতা করেছে, করেছে কি না? হ্যাঁ। এরপরে তো এখন তোমার আর ফুল বিক্রি করতে হয় না? না। ফুল বিক্রি করো? আমাদের আইতো ভাইয়া। ও, এই যে দর্শক আপনারা, এই যে সুমায়াদের মানিল পরিবার, এদের হলো ওমর ফারুক আর ইসমান গনি। ওমর ফারুক, ফাতেমা, ওসমান গনি। উফ, আমার তো উচ্চারণ করতে ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ, আচ্ছা, আর এটা হলো সুমায়া। আর দর্শক, এই সুমায়া কিন্তু রীতিমতো অনেক সুন্দর সুন্দর গজল জানে, তারপরে ছড়া বলতে পারে। আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ সুমায়া, আমরা একটু তোমার কাছ থেকে প্রথম শুনবো, বলো। আদার রাতে চাঁদে তুমি তুমি ভরে আলো, তোমায় যখন দেখি আমার মনে হয়ে যায় ভালো। ওগো মা জাদু মাকা মুক্তি, তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খুকা শুন। ওগো মা জাদু মাখা মুক্তি, তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খুকা শুন। ওগো মা এখন আমি একটা বলবো, আপনাদের একটা গজল শোনাবো। আঁধার রাতে চাঁদকে তুমি তুমি ভরে আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতে চাঁদকে তুমি তুমি ভরে আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা,
আমার দেখলে ভরে মন আথর করে দেখো যখন রে কুকাশুন জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আথর করে দেখো যখন রে কুকাশুন বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না আর কুলে তো ও গো মা গো এখন চরে না বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না আর কুলে তো রে রে মা গো এখন চরে না ও গো মা ও গো মা খুবই খারাপ অবস্থান ছিল। আমরা এই পরিবারের যে মানে সুমাইয়ার বাবার সাথে একটু কথা বলবো, সুমাইয়ার বাবার সাথে কথা বলে আমরা বিস্তারিত বিষয়গুলো এই পরিবারের পাশে কে এসেছে, কি দায়িত্বগুলো নিয়েছেন, কিভাবে দায়িত্বগুলো পালন করেছেন সেই বিষয়গুলো আমরা একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওই শাহাবুদ্দিন ভাই উনি মাদ্রাসার টাকা দিত, তো উনি এই গরুটা কিনে দিয়েছে, একটা অটো রিক্সা কিনে দিয়েছে চলার জন্য। আর এই গরুটা লন্ডনে এক আন্টি আছে ফাতেমা খানম জোসনা, উনি একটা বই নামাইছে, হ্যাঁ, তো উনি এই গরুটা কিনে দিয়েছে যে পোলাবানে দুধ খাওয়ার জন্য বা বড় করিয়া এটা একটা উন্নতি পথ দেখানোর জন্য। আর এই তিনটা ছাগল দিছে, এরপর যারে 70,000-75,000 টাকার মতন। ওনার নাম হলো ওনার নাম হলো আবুল খায়ের ভাই, উনি মানে অনেক হেল্প করছে, উনিও অনেকটা চেন। আর মাসে মাসে মাদ্রাসার বিল উনি দেয়। আর এই গরু পালি, নিজে অটো চালাই, এই আর কি আল্লাহ চালায়, ওদের মাদ্রাসায় পড়ে তিনজন, যাবতীয় যত খরচা আছে তারাই আর কি দেয়, আর ঘর ভাড়াটা এই দিয়ে আর কি এইভাবে চলে। তো আগে আপনার মানে যে সন্তানগুলো যখন মানে হলো ফুল বিক্রি করত, তো তখনকার লাইফটা আর এখনকার লাইফটা কেমন অবস্থান আপনাদের একটু বলবেন? অনেকটা খারাপ লাগতো, কারণ নিজের সন্তান রাস্তা নামায় এটা কষ্টদায়ক, কারণ আমরা তো একদম সেই ফ্যামিলি না, আমরা ভদ্র ফ্যামিলি, যেমন আমরা অসহায় পড়ি, মানে সমস্যায় পড়ি আর কি, পিঠে সমস্যা ছিল এই কারণে আর কি এই ফুল বিক্রি করতেন। আর বাচ্চা দিয়ে তো করাইতাম না, কিন্তু এখন মানে ওদের দিয়া করাই না, যেহেতু কষ্ট নিজেরই সন্তান, ভবিষ্যৎ আছে এবং এদের লেখাপড়া ছাড়া কোনো গতি নাই। তাছাড়া এই যে বাইরা দিছে, এরা বলছে যে ছেলে মেয়েদের লেখাপড়া করাও, হ্যাঁ, আল্লাহ তাদেরকে ভালো, তাদের ছেলে সন্তানকে ভালো রাখুক। যে আন্টি এই অনেক ব্যস্ততার মাধ্যমেও এই যে বই নামাইছে, হ্যাঁ, ফাতেমা খানম জোসনা, উনি বলছে যে ছেলে মেয়েদের লেখাপড়া করায়, ওনারও আল্লাহ ভালো রাখুক, হ্যাঁ। এবং সবাইরে সালাম দিই, আসসালামু আলাইকুম, সবাইরে যেন শান্তিতে রায়, ছেলে সন্তানদের সবাই যাতে শান্তিতে রায়, আল্লাহ ভালো রাখে, হ্যাঁ। যা তাদের আত্মীয় স্বজন যারা আছে, যারা জীবিত আছে, যা মৃত্যু আছে, সবাইরে জান্নাতবাসী করে সবার ভালো রাখুক, এই ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন মানে এই ফাতেমার আব্বার কাছ থেকে তার বিস্তারিত বিষয়গুলো শুনলেন। আমরা আপনাদের কাছে একটা বিষয় জেনে, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক পরিবার রয়েছে, তারা অনেক ভালো অবস্থানে রয়েছেন, কিন্তু আমরা একটা চেষ্টা করেছি যে মানে প্রতিটা মানুষের জন্য ভালো কিছু হয়, এটাই কিন্তু আমাদের চেষ্টা থাকে। এবং আমাদের কারণে কোনো পরিবারের যাতে কোনো হেয় প্রতিপূর্ণ না হয়, সমস্যা না পড়ে, আমরা সেই জিনিসটা কিন্তু করার চেষ্টা করি না যথেষ্ট পরিমাণ, মানে মানে হলো মাথা রেখেই চিন্তা করি যে কোনো রকমই চেষ্টা করি যে মানে তাদের জন্য কোনো ক্ষতি না হয়, কারণ হলো আমাদের ভিডিওর মধ্যে উপকার না করতে পারি, কারো ক্ষতি করার মতন সেই অপশন আমাদের অন্তত সেই বিষয়টা কিন্তু নেই, আমাদের মন মানসিকতার সাথে কাজ করে না, যাতে যেভাবে হোক তাদের উপকারে যাতে হয় বা তাদের আত্মসম্মান বোধে বা কোনোদের সম্মানের হানি না হয় সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় থাকে। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক অনেকেই কমেন্ট করেন, একে অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই আপনি কমেন্টের কোনো উত্তর দেন না, আমি মানুষ একা, আমি একটা প্রতিষ্ঠিত একটা প্রাইভেট প্রতিষ্ঠানে মানে চাকরি করি টেলিভিশন স্টেশনে, সেই প্রতিষ্ঠানে প্রায় দীর্ঘ 23 বছর ধরে আমি প্রতিষ্ঠানে আছি কর্মরত একটা টেলিভিশন স্টেশনে। তো সেই প্রতিষ্ঠানে চাকরি করার সাথে হলো 8 ঘন্টা সেখানে ডিউটি করি, বাকি সময়টা আমি হলো এই অসহায় পরিবারদের নিয়ে কাজ করি, কৃষি নিয়ে কাজ করি, যখন যে মানে অসুস্থ পরিবার তাদের মানে সুস্থতার জন্য
একটু সহযোগিতা পাওয়ার জন্য, তাদের যেন তারা যেন মানে চিকিৎসা পেতে পারে সেই বিষয় নিয়ে কাজগুলো করে থাকি, এই বিষয়গুলো নিয়ে কাজগুলো কন্টিনিউ করে থাকি। কিন্তু অনেকে দেখেছি যে মানে হইলো কমেন্ট করেন, এমন কিছু কথাবার্তা বলেন কমেন্টে যে কোনো চিন্তা ভাবনা করেন কি না জানি না, জানি না তারা হয়তো, তাদের হয়তো খারাপ লাগে, ভালো লাগে না, হয়তো মন্দ লাগে, আমি জানি না। আপনাদের যদি মানে আমাদের কোনো সাজেস্ট থাকে যে আপনারা এই কাজটা এভাবে না করে আর একটু ভালোভাবে করেন, আমরা সেভাবে করার চেষ্টা করব। কোনো কিছু একটা খারাপ মন্তব্য করার আগে যদি আমাদেরকে একটু সাজেস্ট করতে পারেন, তাহলে আমরা হয়তো আপনাদের কথাগুলো মাথায় রেখে সেই বিষয়গুলো একটু আপনারা আমাদের চ্যানেলে পরিবর্তন নিয়ে আসতে পারি। দর্শক এক বোন মনে হচ্ছে যে মানে তিনি এলো কথা বলার, কমেন্টের মানে উত্তর না দেওয়ার কারণে অনেকটা মন খারাপ করেন, অনেকে অনেক ভাইয়েরা মন খারাপ করেন, অনেক প্রবাসীরা মন খারাপ করেন, অনেক প্রবাসীরা আছে বলে আমরা ফোন ধরতে পারি না, কারণ এই যে আমরা এখানে লাইভ করতেছি বা মানে এলো প্রোগ্রামটা করতেছি, ইন্টারভিউটা নিচ্ছি, এই মুহূর্তে কেউ যদি ফোন ধরেন তখন তো আমি ফোন ধরতে পারবো না। আমার অফিসে আমি অনেক সময় অনেক মন্ত্রী অনেক মানে এলো লোকের মানে এলো কাজ করে থাকি, তখন একটা টক শো চলে বা একটা প্রোগ্রাম চলে, সেই প্রোগ্রাম চলাকালীনও ফোনগুলো ধরতে পারি না, যখন ফ্রি থাকি তখন সেই সময় আমরা ফোনগুলো ধরি, তখন মানে সেই ফোনগুলো ধরার চেষ্টা করি, সেই ফোনগুলো ধরে তারপরে কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি এবং তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি, এবং পাশাপাশি আমরা চেষ্টা করি